আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো গরুর মাংসের কালাগুনা। গরুর মাংসের কালাগুনা তৈরি করতে আমি এখানে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস, হাড় এবং চর্বি সহ। যে হাঁড়িতে আমরা গরুর মাংসটা রান্না করব সেই হাঁড়িতে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরিস্তা, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ রাঁধুনির গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জয়ফল জয়িত্রীর গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 2 টুকরা দারচিনি, 5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 1/2 কাপ টক দই, 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। প্রথমে আমরা হাই হিটে 5 মিনিট রান্না করব। যখন মাংস থেকে পানি বের হবে তখন আমরা চুলার আঁচ মিডিয়াম লোতে করে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমরা চুলার আঁচ মিডিয়াম লোতে করে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আমাদের মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা আরেকটা কড়াইতে মাংসটাকে ভেজে নেব। মাংসটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল, 1/2 কাপ তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাংসটা দিয়ে অল্প আঁচে ভাজা ভাজা করে নেব। অল্প আছে মাংসটাকে আমরা ভাজা ভাজা করে নেব। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে।
আমাদের মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, আবার মশলাটাও পুড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার হয়েছে। এই কাজটা আপনারা অল্প আছে একটু সময় নিয়ে করবেন, তাহলে কালাগুনাটা খুব সুন্দর দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর আস্ত ছোট পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকবে, এটা বেশি কুক করব না। এখানে আমি এক কাপ ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পাঁচ সাতটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমাদের কালাগুনাটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের গরুর মাংসের কালাবুনা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।